সকাল থেকে আমাদের বাড়িতে শুরু হয়েছে পরিষ্কারের খেলা, কারণ ফ্রিজ থেকে সমস্ত এই মালপত্র গুলো বাইরে, ফ্রিজের অর্গানাইজ গুলো পুরো ক্লিন করা হয়েছে, এখন ফ্রিজ থেকে একটু অর্গানাইজ করবো। কারণ হচ্ছে মানে এত সব অর্গানাইজ কেন হচ্ছে বা এত সব পরিষ্কার কেন হচ্ছে, কারণ কালকে মানে আগামীকাল হচ্ছে আমাদের পাড়ায় শীতলা পুজো। আমি ঘরে যাই মানে এই আওয়াজটা প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব করবে, দাঁড়াও। পাড়ায় কালকে হচ্ছে আমাদের পাড়ায় শীতলা পুজো, তো তার জন্যই এত সব পরিষ্কার, বাড়িতে টুকটাক লোকজনও আসবে। তো শীতলা পুজোর ব্লগটা তো অবশ্যই কালকে তোমাদের সাথে শেয়ার করবো। আর আমি না একটু অর্গানাইজ করে নেওয়ার পর এখন যাবো একটু হেয়ার কাট করতে, মানে চুলটা, আর গরমকাল পড়লেই আমার মনে হয় একটু হেয়ার কাট করাই। মোটামুটি বছরে দুবার হেয়ার কাট করানো উচিত, তো আমি দুবারই করাই 6 মান্থ ছাড়া। তবে এবারে একটু লেটই হয়ে গেল বলতে পারো, আর তার উপর না প্রচণ্ড পরিমাণে স্প্লিট এন্ড হচ্ছে, মানে এই হেয়ার কাট না করালে এই সমস্যাটা কমন। তো যাবো একটু হেয়ার কাট করানোর জন্য, তো দেখতে থাকো ভ্লগটা কি কাট করাই না করাই সমস্তটাই এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকো। জি, এখানে ফ্রিজের অর্গানাইজারগুলো এরকমভাবে রাখা, আর আমি এখন ফ্রিজ আমি জাস্ট একটা তাকি লাগিয়েছি, এখন ফ্রিজটাকে অর্গানাইজ করবো। এই আসলে শীতলা পূজার আগের দিন থেকেই শুরু হয়ে যায় আমাদের বাড়িতে নিরামিষ খাবার, আমাদের না গোটা পাড়ারই একই নিয়ম। তো যাই হোক, শীতলা পুজোর দিন তো কোনো রান্নাবান্না করা যায় না, সেই জন্য আজকে রাতেই পান্তাটা করে রাখতে হবে, মানে পান্তার জন্য ভাত তরি তরকারি যেটা লাগে সেটা করে রাখতে হবে, আর খাওয়া হবে শীতলা পুজোর দিন। আর শীতলা পুজোর পরের দিন হয় হরিনাম, তার পরের দিন হয় মালসা ভোগ, মানে পরপর এখন 4 দিন নিরামিষ আহার। আর সেই সূত্রেই এত তানঝাম, ফ্রিজ পরিষ্কার, রান্নাঘর পরিষ্কার, মানে একটু আধটু পরিষ্কার তো করতেই হবে, যেহেতু পাড়ায় পুজো। আর পাড়ার পুজোটা কেউ পাড়ার বলে মনে করে না, মনে করা হয় এটা বাড়িরই পুজো, ভীষণ জাগ্রত আমাদের শীতলা মা। মোটামুটি অর্গানাইজারগুলো সেট হয়ে গেছে, শুধুমাত্র এটাই বাকি, এটা মনে বলেছে পরে করতে পারবেন বলতে, কিছু সবজি রাখবে, সবজি রাখার পরে ওখানে নেওয়া হবে। মোটামুটি কাজকর্ম সেরে আমি বেরিয়ে পড়েছি পার্লারে হেয়ার কাটের জন্য, আর আশা করি তোমরাও অবাকই হচ্ছে এই পার্লারের দিদির মতন, কারণ আমি এতটা হেয়ার শর্ট করে দিয়েছি। তো আমারও একটু কষ্টই হচ্ছিল, বাট কিছু করার নেই, আমার চুলে আমি বলেই ছিলাম তোমাদেরকে ব্রেকেজ আর স্প্লিট এন্ড প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছিলো, আর আমি মনে করি চুল লং হোক বা শর্ট, চুলটা হেলদি হওয়া অনেকটা দরকার, তো তার জন্যই আমার এই পদক্ষেপ। আশা করি খুব একটা খারাপ লাগছে না, তবে কেমন লাগছে তোমরা সেটা কমেন্ট করে অবশ্যই বলো। বলে তো দিয়েছি যে এই লেন্থ করে দিতে, তার পরে আমি নিজেই নিজের চুলে হাত দিয়ে চুলটাকে মিস করছিলাম যে এসেছিলাম কতটা চুল নিয়ে আর যাচ্ছি কিরকম ভাবে। তো হেয়ার কাট এন্ড আইব্রোজ জানি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি জানি অনেকটাই কেটে দিয়েছি, তবে বললাম না প্রবলেম একটু হচ্ছিলো কারণ আমার এন্ডগুলো কেটেছিলো আর ডিপেন্ডও হচ্ছিলো, তো এবারে দেখা রিয়াকশন ভুল। ঘরে ঢুকে আমি নিজেই শক্ট হয়ে গেছি, কারণ মামনি বাড়িতে এখন অবধি আসেনি, মানে আমার আগেই গেছিলো আইব্রো করতে শুধু, এখন অবধি আসেনি। তো যাই হোক, আসলে সারপ্রাইজটা দেবো, মানে আসলে দেখবো কেমন রিয়াক্ট করে। আর এখন আমি ঘর জোর করে একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই। মামনি এসে গেছে গাই, বলো কেন বলবো, কেন 15 দিন কেন, হ্যালো কি এত ছোট করেছিস, জানি না বাবা ঝাপারিস করে। যাই হোক, শুভ এবারে দেখে বলবে কি রকম রিয়াকশন দেবো, বলেছিল ন্যাড়া হয়ে যাও, ন্যাড়া হয়ে যাও, ন্যাড়া হয়ে যাও তো দরকার ছিল, ন্যাড়া হয়ে যা, রাখতে হবে না। আমি ঘুমিয়ে পড়েছি আর এখন এসছি শুভ, এখন আমি কিছু বলবো না, চিন্তা আমি দেবে নিয়েছি, দেখবো কিরকম রিয়াক্ট করে। আমার
ঘরে ঢুকতে দাও। চুল কেটেছে গো? হ্যাঁ বাবা রে, ভয়েস কার্ড নাকি? ও মাই গড, হাউ ইজ ইট? হাউ ইজ ইট? চাপটা দেখো কি সুন্দর উঠেছে, হাতটা ঢেকে আছে, এই যে কত সুন্দর লাগছে। সন্ধ্যেবেলা এখন আমাদের মেনলি, কালকে আমি তো বলেছিলাম যে শীতলা পুজো আমাদের বাড়িতে, তো কালকে আমাদের পান্তা খেতে হয়, বাড়িতে কিছু লোকজনও আসবে টুকটাক, তো সেই জন্য আমি এখানে কিছু ভাজাভুজি করে নিচ্ছি। এখানে রয়েছে উচ্ছে ভাজা, এখানে রয়েছে পটল ভাজা, আমার বাবার যেহেতু সুগার তো আলু ভাজা হচ্ছে পান্তা দিয়ে খাওয়ার জন্য, মানে কালকে গরম ভাত খাওয়া যাবে না তো সেই জন্য, আর বাবার ডায়াবেটিস আছে সেই জন্য বাবা আলু খায় না, তো তার জন্যই রয়েছে এখানে উচ্ছে ভাজা আর আলু ভাজা। এখানে আলু কাটা রয়েছে, দেখতেই পাচ্ছ অনেকটা পরিমাণে আলু, আর হবে আলুর দম, এই হয়েছে আলুর দমের জন্য আলু কাটা। আর এখানে রয়েছে আলু সেদ্ধ করা হয়েছে যেটা চপ দিয়ে মাখা হবে। তো এখন আমি ভাজাগুলো করে নেব, আগে ভাজবো উচ্ছে। উচ্ছে ভাজার জন্য আগে থেকে নুন হলুদ মাখিয়ে তারপর ভাজার জন্য দিয়ে দিয়েছি কড়াইয়ে, আর ভাতটা যেহেতু আগেই হয়ে গেছে পান্তা ভাতের জন্য, ভাত মামুনি অলরেডি করে রেখেছে, যেহেতু অনেকটা চাল আমার একটু অসুবিধা হয় মানে ফ্যান ঝাড়তে, সেই জন্য মানে এখানে উচ্ছেগুলোকে ভেজে নিচ্ছি, তারপরে ভাজবো পটল। ভাজা হয়ে গেছে, এরপর ভাজবো আলু, আর পান্তা ভাতের সঙ্গে একটু ঝাল ঝাল আলু ভাজা না হলে ভালো লাগে না, সেই জন্য দিয়ে দিয়েছি 3-4 মতন শুকনো লঙ্কা, কারণ আলু ভাজাটার পরিমাণটাও অনেক। ভেবেছিলাম দুবারে হয়তো ভাজতে হবে, তারপরে কড়াইটা অনেকই বড়, তোমরা দেখতেই পাচ্ছ পুরো মানে একদম ভরে গেছে কড়াইটার মধ্যে, তো যাই হোক ভাজবে ভাজবে আলু ভাজা কমে যায়, তো এই ভাজাটাও কমেই যাবে। ভাজতে দিয়ে আমি এখানে আলুর দমের জন্য মশলাটা করে নেব, যেহেতু নিরামিষ আলুর দম শুধু আদা বাটা দিয়েই করব, এখানে আদাটাকে ঘষে নিচ্ছি। তা মশলাটা করতে করতে দেখলাম আলু ভাজাটাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো, আমি বলেই ছিলাম পান্তা ভাতের সঙ্গে একটু ঝাল ঝাল আলু ভাজে আলু ভাজা না হলে খেতে ভালো লাগে না, তো দেখতেই পাচ্ছ আলু ভাজাটা হয়ে গেছে। এবারে আলু ভাজাটা তুলে নিচ্ছি, এবারে আলুর দমের জন্য যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে ভেজে নেব হালকা একটু নুন হলুদ দিয়ে। আমার কাজ শেষ, কারণ মামুনি চলে এসেছে, আর এখানে আমাদের আলুর দম হয়ে গেছে কমপ্লিট। ভাত হয়েছিল পান্তার জন্য, তো আমরা আজকে রাত্রেবেলার ডিনার রয়েছে ভাত, আলু সেদ্ধ, আলু ভাজা, উচ্ছে ভাজা, পটল ভাজা, আর এখানে রয়েছে ডাল। আর শুভ আমাকে বলছে আমি নাকি নকশা করছি, কি নকশা এটা বুঝতে পারছি না, আমি কি নকশা করছি বল? নকশা করো না, যাই হোক খাওয়া দাওয়া করে নিই, তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার কালকে নতুন একটা এক্সাইটিং ব্লগ নিয়ে, তখন জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।